একটা পায়রা ছেলে আছে, সেটা হচ্ছে এই যে ফটকা দেখছেন মানে কিং আর কি হাসানের বাড়ির। তো এই কিং পায়রার বেবি ছেলে আছে, এখান থেকে দেখিয়ে দিলাম, নাহলে আপনারা তো বেবি দেখলে বুঝতে পারবেন না এটা কার আর কি বেবি, তাই এখান থেকে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কি একটু। তো এই হচ্ছে এই ফটকা, তো আসুন এর বেবি পায়রাটাই আর কি ছেলে আছে, ধাড়িটা ছেলে নেই, তো ধাড়িটা চাইবেন না আপনারা, ওইটা ওর খুব পছন্দের পায়রা। তো এই হচ্ছে ওর বেবি, এই বেবিটা ছেলে আছে, এটা এখন কপড়ে হচ্ছে এটা দেখতে। আচ্ছা, তো এই হচ্ছে বেবি, খুব ছটফটে আর কি বেবি, একটু পর পাঞ্জাটা হালকা করে দেখিয়ে দেওয়া যাক। আচ্ছা, এই তো পাঁচ ছ পর হচ্ছে আর কি, এই হচ্ছে পর পাঞ্জাটা একবার দেখি, এটা কি নর বেবি বেরিয়েছে? আচ্ছা, এটা নর বেরিয়েছে, বাপের মতনই হবে এটা পরে। এই হলো পাঞ্জা, আসুন ছেড়ে দেখা যায় একবার, একটু সানলাইটে একদম ডিপ চোখ এসছে, এই যে বাহ, আসুন ছেড়ে দেখা যায় একবার। তো অনেকগুলোই বাচ্চা রয়েছে ছেলে, যারা বাচ্চা নিয়ে ওড়াতে চাইছেন, সেট করতে চাইছেন, খাড়ান দেখুন, খুব সুন্দর খাড়ান আছে পায়রাটা, এই দেখুন পুরো একদম মানে এস শেপের পায়রা, একদম একদম বকের মতো দাঁড়িয়ে আছে। তো আপনারা পায়রার কোয়ালিটি আশা করি বুঝে গেছেন, তো এই হলো খাড়ান, আসুন আমরা নেক্সট পায়রার দিকে আগিয়ে যাই। ফটকা ধাড়ি নটটা দেখেছেন, তারই পেট থেকে মানে এই বাচ্চাটা বেরিয়েছে, এটা প্রথম বাচ্চা, এটা কিন্তু চোখে, এটাও ডিপ চোখের এসছে, তো সবুজ বাচ্চা বেরিয়েছে, একদম ভাবা যায় না কোথায় ওর মানে বাবা আর কোথায় ছেলে, পুরো ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, হেডসেপটা খুব সুন্দর আছে। আসুন আমরা একটু পাঞ্জা টাঞ্জাগুলো দেখবো, এই হচ্ছে পাঞ্জা, একটু পর দেখিয়ে দেবো, যেহেতু এটা সেল ভিডিও বেসিক্যালি, তো একটু যতটা পায়রা শখ করিয়ে দেওয়া যায় ততটাই আর কি আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। এই হলো পর আছে, ন পর যাচ্ছে, বাহ, টেলটা একবার দেখবো, এই হলো টেল, এই হচ্ছে দুম, পুরো বন্ধু দুমের পায়রা। আসুন এবার আমরা একবার পায়রা আইসটা দেখবো। তো অনেকগুলোই পায়রা সেলে রয়েছে, যদি ভিডিওটা খুব লম্বা হয় তাহলে আমি দুটো পার্টে দেবো, আর হাসানের নাম্বার স্ক্রিনে আসছে, আপনারা কন্ট্যাক্ট করবেন, যদি আপনাদের অন্য কোনো পায়রারও প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবেন। এই হলো আইস, আসুন স্ট্যান্ডিংটা দেখি, এগুলো সব নর পায়রা সব করছেন আপনারা। একদম লাস্ট একটা পায়রা দেখি আমরা ভিডিওটা এন্ড করব, কালাঙ্কা পায়রা অবভিয়াসলি, কিন্তু এটা একদম শেষে রাখছি এই জন্যই, হাসান জেনারেলি ও কালাঙ্কা লাভার, যেমন আমি হচ্ছে ফুলসিরা কালসিরা লাভার, ও হচ্ছে কালাঙ্কা লাভার, আমারও কালাঙ্কা ভালো লাগে, বাট আমার মেইনলি ফুলসিরা কালসিরাটা ভালো লাগে, ওই কালাঙ্কাটা দিলেই ভালো হতো। তো ও কালাঙ্কা ছেলে সত্যি কথা বলতে একদমই রাখে না, আমারও পরে কালাঙ্কা করার ইচ্ছা আছে, মানে কালাঙ্কা আছে আমার কাছে, কিছু কালাঙ্কা তো আছে ভালো ভালো, দেখা যাক কী রেজাল্ট হয়। ওর বাড়ির এই কালাঙ্কার রেজাল্ট মানে আলাদা করে কি আর বলবো, মানে পাঁচ থেকে ছ ঘন্টা আপনাদের উড়বেই নর্মালি, চার পাঁচ পর থেকে এদের ফ্লাই ধরে নেয় ভালোভাবে। তো এই একটা পায়রা ছেলে আছে, ওটা কি নর? আমি নিজে দেখি, আর ওর এই কালাঙ্কা লাইনের প্রায় ছ সাতটা পায়রা উঠছে, তো সেখান থেকে আমি বললাম যে কিছু ছেলে আছে কি, তো বললো ঠিক আছে একটা পায়রা ছেলে রাখছি, এই যে ছ পর, মানে পাঁচ ছ পর হচ্ছে, এতেই এখন তোমার তো আমি কালকেই দেখলাম প্রায় পৌনে ছ ঘন্টার মতো উঠলো, মানে এই এই পায়রাগুলো ছ ঘন্টা আর কি আপনারা ধরে নিন, আমি তো নিজে দেখি আমার ছাদ থেকে, বাড়িয়ে বুড়িয়ে কিছু বলবো না ভাই, যেটা জেনুইন সেটাই বলছি। তো এই কালাঙ্কা আপনারা যদি নিতে চান একদম তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, খুব ভালো কালাঙ্কা, আর ওর জেনারেলি থাকে না, সেলে রাখে না, এক দু পিস খুব মাঝে মধ্যে দেয়, নিজেদের জানাশোনার মধ্যেই সবাই নিয়ে নেয়। তো আপনারা যদি কালাঙ্কা লাগে হাসানের কাছ থেকে অবশ্যই ফলো আপ রাখবেন, কন্ট্যাক্ট করবেন। তো এই হচ্ছে একটা কালাঙ্কা নর, আসুন ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই একবার। তো আমরা নরই হতে পারে মনে হচ্ছে, এটা নর, আমারও মনে হচ্ছে নর হবে আর কি। তো আমরা আর বেশি লং করছি না ভিডিওটা, এইটা এই পায়রার শখটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। তো এই হচ্ছে পায়রাটা, তো এরপরে কি এর ধাড়িটা কি দেখানো শখ করাবো নাকি না, এটা দিয়ে এন্ড করে দেবো হাসান। আচ্ছা, তো হাসান বলছে আর কি ঠিক আছে ব্রিড আর পেয়ারটাকেও শখ করাবে। তো এই হচ্ছে পায়রাটা, যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, আসুন আমরা এর মেন ধাড়িটাকে একবার শখ করিয়ে দিই, ওটা সেলে থাকবে না, শখের জন্যই থাকবে, তো ওটা দিয়েই আমরা ভিডিওটা এন্ড করবো। তো এই একটা কালাঙ্কা পেয়ার, মানে হাসানের ঘরে আরও কালাঙ্কা আছে, তো তাই সেখান থেকে আর কি একটা পেয়ারও শখ করাচ্ছে আপনাদের। এই হলো কালাঙ্কা পেয়ার, ধাড়ি পেয়ার আর কি, এখন ডিমে ছিল,
তো শক করাবো কিনা একটু ডাউটে ছিলাম, তো তাও সেখান থেকে হাসান বলল ঠিক আছে, কারণ ভিডিও তো সবসময় করা হয় না, আর হাসান খুব বেশি নিজে ভিডিও ফটো কোনো সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করে না। এই হচ্ছে কালাঙ্কার পিয়া, এদিকে লাইটটা কম, ওরা এদিকেই গিয়ে বসেছে। তো আপনারা আশা করি শখটা করতে পারছেন, এই দেখুন কীভাবে খালানটা দেখুন, এবারে বুঝতে পারবেন আপনারা। এই হচ্ছে খুব সুন্দর পায়রা। তো আপনারা কালাঙ্কা বেবি যে যারা নিতে চাইছেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, হাসান আপনাদের হাতে কালাঙ্কা বেবি দিয়ে দেবে। তো একটা আছে এখন সেলে আপাতত, পরে যদি লাগে আপনারা একটু ফলো আপে থাকবেন। তো বন্ধুরা আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি, তো হাসানের নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো যারা ফ্লাইয়ের জন্য বেবি পায়রা চাইছিলেন অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন। আবার দেখা হচ্ছে কথা হবে নতুন কোনো স্টোরিতে, নতুন কোনো কিছু আপডেট নিয়ে।